আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। একজন ভাই কমেন্ট করে বলেছেন যেন ক্যানভা দিয়ে টি শার্ট ডিজাইনিং কীভাবে করতে হয় সেটার উপর একটা ভিডিও তৈরি করি। তো আপনারা চাইলে ঠিক এরকমভাবেই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কিসের উপর ভিডিও লাগবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপলোড করবো। চলে আসলাম ক্যানভাতে। ক্যানভাতে এসে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ক্যানভার এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে এসে আপনারা এখানে সার্চ করতে পারেন টি শার্ট লিখে। তারপর এখানে দেখবেন একটা টি শার্টের লোগো সহ একটা টি শার্ট আসছে 14x18। এখানে চাইলে আপনারা এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অনেকগুলো টেম্পলেট চলে আসবে। তারপর আপনারা এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, তারপর এখানে আপনাদের টি শার্ট আপনারা ডিজাইন করতে পারেন। অথবা আরও পদ্ধতি আছে, যেমন যদি আপনারা নর্মালি ক্যানভাতে এসে এখানে উপরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করেন, তারপর এখান থেকে নিচে কাস্টম সাইজে ক্লিক করেন, তাহলে আপনারা আপনাদের নিজের মতো একটা সাইজ আপনারা নিতে পারেন। সাপোজ আমি 2000x2000 একটা নিলাম, নেওয়ার পরে এখানে চলে আসলো 2000x2000 একটা টেমপ্লেট। আমরা চাইলে এখানেও টি শার্ট ডিজাইন করতে পারবো। তো এখন আমাদের টি শার্ট ডিজাইন করার জন্য কিছু ডিজাইনের প্রয়োজন, সেই ডিজাইনগুলো আমরা এখানেও পেয়ে যাব যদি আমরা এখানে এলিমেন্টে এসে আমরা আবার এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করবো। করার পরে যদি আমরা গ্রাফিক্স অপশনে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অনেক রকম ডিজাইন দেওয়া আছে যেগুলো আমরা ক্লিক করে এখানে ইউজ করতে পারবো। তারপর এখান থেকে খুঁজে আপনারা চাইলে যে কোনো ধরনের টি শার্ট ডিজাইন আপনারা এখান থেকে নিতে পারেন, এটা একটা পদ্ধতি। অথবা আমরা যেখানে টি শার্ট ডিজাইনকে সার্চ করেছিলাম, এখানে যদি আসি আমরা নর্মাল যে টেমপ্লেটগুলো আছে এখানে বেশিরভাগ জিনিসই প্রিমিয়াম থাকে, ঝামেলা হয় ইউজ করতে গেলে। তো এখানে আসলে আপনারা অনেক ডিজাইন দেখতে পারবেন, এই ধরনের ডিজাইনগুলো আপনারা এটা ইউজ করতে পারবেন। নিচে আরও ডিজাইন আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখানে কাস্টম টেমপ্লেটে ক্লিক করলে এরকম আপনাদের সামনে ডিজাইনটা চলে আসবে, আপনারা এটা এডিট করতে পারবেন চাইলে। কীভাবে করতে পারবেন, আপনারা চাইলে যেগুলো একটা জিনিসকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে আপনারা আপনাদের জিনিসটা এখানে বসিয়ে দিতে পারেন। অথবা যদি লেখা চেঞ্জ করতে চান, তাহলে এটা ডাবল ক্লিক করে তারপর এখানে ABCD যা লেখা চান লিখে দেবেন, তারপর আপনাদের ডিজাইন এখান থেকে রেডি হয়ে যাবে। ABCD যা লিখে দেবেন লিখতে পারবেন, আপনার সব কিছু এখানে কাস্টমাইজ করতে পারবেন। সো এটাও একটা পদ্ধতি, আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে নিজেদের জন্য একটা নিজের পার্সোনাল ডিজাইন তৈরি করতে পারবেন যদি আপনারা চান। আমি আপনাদেরকে কিছু পদ্ধতি দেখাই দিচ্ছি যেগুলোর মাধ্যমে আপনারা আরও সহজে টি শার্ট ডিজাইন করতে পারবেন। কীভাবে, যেমন আমরা এই এলিমেন্টে এসে যখন আমরা সার্চ করলাম টি শার্ট ডিজাইন, অনেক রকম ডিজাইন আসলো। তো এখানে শুধু টি শার্ট ডিজাইন আমরা সার্চ করবো, আমরা যদি এখানে অনেক কিছু সার্চ করতে পারি, ধরুন যদি আমরা ঈদ লিখে সার্চ করি, আমরা গ্রাফিক অপশন আসি, তারপরে এখানে অনেক রকম ঈদের ডিজাইন চলে আসছে। এখান থেকে আমরা যদি কোনো একটা নিই, যেমন এটা খালামি, তারপরে এটা নিয়ে চাইলে আমরা টি শার্ট ডিজাইন করতে পারি। তো এখানে আমরা সব কিছুরই ডিজাইন করতে পারবো। যদি আমরা এখানে অন্য কিছু সার্চ করি, লাইক ডক্টর সার্চ করলাম, গ্রাফিক অপশন আসলাম, এখানে ডক্টরের অনেকগুলো ডিজাইন চলে আসছে। আপনারা এখান থেকে নিজে কয়েকটা ইউজ করতে পারেন, আপনারা এটা টি শার্ট ডিজাইন হিসাবে ইউজ করতে পারবেন। তো এটাও একটা পদ্ধতি। ফিবিকে এসে যদি আপনারা টি শার্ট ডিজাইনকে সার্চ করেন, তাহলে আপনাদের সামনে অনেক ডিজাইন চলে আসবে। তো এই সকল ডিজাইনগুলো আমরা চাইলে ইউজ করতে পারি ক্যানভাতে। কীভাবে ইউজ করতে পারি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইন ডাউনলোড করলেন, ধরুন আমি আপলোডে গেলাম, তো যখন আমি ক্যানভাতে ইম্পোর্ট করবো, তখন দেখবো যে ওই সব ইমেজের ব্যাকগ্রাউন্ড আছে। ধরুন আমি এটার ব্যাকগ্রাউন্ড আছে, অথবা আমি একটা বাংলা টাইপোগ্রাফি নিলাম, তো এটা দেখলাম ব্যাকগ্রাউন্ড আছে, বা এটা নিলাম, এটাও দেখি এখানে ব্যাকগ্রাউন্ড আছে। তো ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা ইউজ করতে পারবো না, আমাদেরকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অথবা PNG ইমেজ লাগবে। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এখানে দুইটারই ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা যদি এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে আমরা ক্যানভা থেকে করতে পারবো, যেমন এডিট মোডে ক্লিক করে এখান থেকে বিজি রিমুভে ক্লিক করলে অটোমেটিকলি একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, তো আমরা তো ফ্রিতে ইউজ করবো। ফ্রিতে ইউজ করার জন্য আমরা চলে যাবো একটা ওয়েবসাইটে, নাম হচ্ছে remove.bg। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে আপনি দেখবেন যে আপনার যে ডিজাইনটা ছিল, ওই ডিজাইনটা এখান থেকে নিয়ে ড্র্যাগ করে এখানে আপনি আপলোড করতে পারেন, অথবা এখান থেকে আপলোডে ক্লিক করে আপনার যে ডিজাইনটা আছে এখান থেকে সিলেক্ট করে ওপেন ক্লিক করলে চলে আসবে। একটা কথা বলে রাখি, আপনারা সকলে এগুলো মোবাইল দিয়েও করতে পারবেন। অনেকে জিজ্ঞেস করেন মোবাইল দিয়ে করতে পারবো কিনা, এখানে আমি যা করছি আপনি সব কিছু মোবাইল দিয়ে করতে পারবেন। তো এখান থেকে সিম্পলি আমি দেখাচ্ছি, ড্র্যাগ করে এখানে দিলাম, কিছুক্ষণ ওয়েট করলাম, তো দেখি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় কিনা। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটাকে যেমন ডাউনলোড করতে পারি, ডাউনলোড ক্লিক করে তারপর এটাকে আমরা যে ফাইল আমাদের ফাইল আছে এখানে আমরা সেভ করতে পারি। সেভ করলে আমাদের এখানে সেভ হয়ে গেল। এখন আমরা ক্যানভাতে ইম্প্রুভ করবো, কীভাবে করবো ওটা দেখাই দিচ্ছি। যদি ফোন দিয়ে করেন, তাহলে এখানে আপলোড অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার যে ছবিটা আছে এখানে ক্লিক করলে এখানে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। অথবা আপনি যদি PC ইউজ করেন, তাহলে আপনি এখান থেকে ছবিটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে। তো এখন আমি টি শার্ট ডিজাইন করবো কীভাবে এখানে সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি গ্রেডিয়েন্ট কালার নিলাম, যে কোনো একটা কালার নিয়ে নিলাম।
তারপর এখান থেকে নিচে একটা অপশন আছে দেখেন মক আপস লেখা। তো আপনারা যদি নাও পেতে পারেন আপনারা এখান থেকে অ্যাপস অপশন চলে যাবেন। চলে যাওয়ার পর নিচের দিকে স্ক্রোল করতে থাকবেন, স্ক্রোল করতে থাকবেন, তারপর দেখবেন এখানে মক আপ অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক রকম মক আপ চলে আসবে, কিন্তু কিছু কিছু আলাদা আলাদা পার্ট আছে, পপুলার, তারপর স্মার্টফোনস, কম্পিউটার্স এরকম। তো আপনারা নিচে চলে যাবেন, নিচে গিয়ে দেখবেন একটা অপশন আছে অ্যাপিয়ারেল, অ্যাপিয়ারেলে ক্লিক করবেন, সি অলে ক্লিক করবেন। করার পর আপনি দেখবেন এখানে অনেক রকম টি শার্টের মক আপ আছে, যেমন যে কোনো একটি টি শার্ট যদি আমি এখানে সিলেক্ট করি, যে যেটা পরে আছে এরকম যদি আমি একটি টি শার্ট সিলেক্ট করি তাহলে আমরা এখানেও ডিজাইন করতে পারবো। ধরুন আমি আপলোডে গেলাম আপনার আপলোড থেকে, যে আপনার ডিজাইনটা আছে সেটা আপনি যদি এখান থেকে ক্লিক করেন, তারপর সাইজটা বড় করে দিয়ে বা যেটুকু সাইজ চাওয়া তো করে দিলে এখানে সিলেক্ট ছেড়ে দেন ড্র্যাগ করে, যেহেতু লোডিং হওয়ার পরে এখানে ডিজাইনটা চলে আসে। তো এটাও আপনি চাইলে ইউজ করতে পারেন, অথবা আপনি যদি আবারও সেই মক আপ অপশনে যান, যাওয়ার পরে নিচে গিয়ে যদি বা অ্যাপিয়ারেলে গিয়ে নিচে স্ক্রোল করে গিয়ে দেখবেন যে শুধু টি শার্টের জন্য আলাদা আলাদা মক আপ আছে, টি শার্ট, সোয়েটার এগুলোর জন্য আলাদা আলাদা মক আপ আছে। আমি নর্মালি আজকে আপনাদেরকে টি শার্ট দিয়ে দেখাচ্ছি, আপনারা যেটা যদি অ্যারেঞ্জমেন্ট করতে চান তাহলে এই ধরনের ইমেজ ইউজ করতে পারেন। আমি একটা নর্মাল টি শার্ট দিয়ে দেখাচ্ছি, ধরুন এই টি শার্টটা আমি ইউজ করবো ডিজাইনের জন্য, সো এটাকে আমি বড় করে নিলাম। তো এখানে আমি কীভাবে ডিজাইন ইম্পোর্ট করবো, একইভাবে আমরা আপলোড চলে যাবো, তারপর আমাদের যে ডিজাইনগুলো আছে পার্সোনাল ডিজাইন সেগুলো চাইলে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি। ধরুন যে এই লেখাটা আমি একটা ডিজাইন হিসাবে ইউজ করতে চাই, তো এটাকে আমি রিসাইজ করে দিব, তারপর এটাকে ড্র্যাগ করে শুধু এটার উপরে সেজে দিব। সেজে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ডিজাইনটা আপনার টি শার্টের উপর চলে আসছে, সো এটাও একটা টি শার্টের ডিজাইন হয়ে গেল। এরকম করে আপনারা অনেক কিছু ডিজাইন করতে পারবেন। ধরুন আমি আপনি কিছুটা দেখিয়ে দিলাম, যেমন এটা যদি আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই তাহলে আমাদের এই টি শার্টগুলো ডিজাইন হয়ে যাবে। সো আপনারা যেভাবে দেখেছেন যে আমি অ্যানিমে টি শার্ট থাম্বনেইলে রেখেছি, ওই অ্যানিমে ডিজাইনগুলো যদি আপনারা ইম্পোর্ট করতে চান, আপনারা একইভাবে যদি ওই ছবিগুলোকে এরকম করে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেন তাহলে একটা স্যাম্পল হিসাবে আপনার সেই অ্যানিমেট টি শার্টগুলো এখানে ডিজাইন হিসাবে বসে যাবে। কিন্তু এগুলোর জন্য অ্যানিমেট পিএনজি ইমেজ লাগবে, যেগুলো আপনারা ওইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করতে পারেন। তো আপনারা এখান থেকে চাইলে যে কোনো ডিজাইন আপনারা এখান থেকে করতে পারেন, ধরুন আমি এটা দিয়েও দেখাচ্ছি, খুবই ইজি। আপনারা চাইলে এরকম করে টি শার্ট ডিজাইন করতে পারেন এবং বিভিন্ন জায়গায় সেল করতে পারেন। তো অ্যানিমে টি শার্টগুলো যেভাবে করেছিলাম আমি, এখান থেকে অ্যানিমে সার্চ করে এখানে যে অ্যানিমেগুলো পেয়েছিলাম ওই অ্যানিমেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আমি ইউজ করেছিলাম। ধরুন আমি এটা ইউজ করবো, এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম কতটুকু রাখতে চাই, কতটুকু রেখে যদি আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে সঙ্গে সঙ্গে এই টি শার্ট ডিজাইনটা এখানে হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে সব টি শার্ট ডিজাইন করতে পারেন, টি শার্ট ডিজাইন করা খুবই সোজা। তারপর আপনারা যদি ডাউনলোড করতে চান, ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ক্লিক করবেন ডাউনলোড, তারপর এই অ্যারোতে ক্লিক করে আপনারা আপনার টি শার্টের ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন। ফরম্যাট সিলেক্ট করে নেওয়ার পর ধরুন আমি পিএনজি রাখলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, তারপর সঙ্গে সঙ্গে আমাদের সেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। সো ভিডিও হেল্পফুল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।